প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক গণিত পরিসংখ্যান দ্বারা ছিল। আজকে তোমাদের সামনে সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের 4.3 এর লগারিদমের উপর একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। চলার কথা না বাড়ি আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমাদের পাঠ হচ্ছে লগারিদম। এই পাঠ শেষে আমরা কি সাধারণ লগারিদমের পূর্ণ অংশ ব্যাখ্যা করতে পারবে, ক্যালকুলেটারের সাহায্যে সাধারণ ও স্বাভাবিক লগারিদম নির্ণয় করতে পারবে, এই বিষয়গুলো আমাদের অবজেক্টিভে খুব বেশি আসে। সাবজেক্টিভে খুব কম আসে, কিন্তু অবজেক্টিভে আসেই পারে এখান থেকে প্রশ্ন। সুতরাং এই ডিটেল লার্নিং আউটকামকে টার্গেট করে আমি আজকে ক্লাসটাকে সাজিয়েছি। তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের এমসিকিউতে খুব কি কাজে লাগবে। একটি সংখ্যা n যাকে বৈজ্ঞানিক আকারে বা সাইন্টিফিক মেথডে যদি প্রকাশ করি তাহলে হয় কি n is equal to a into 10 to the power কত কি n। এটা আমরা আগের ক্লাসে বলেছিলাম যে একটি সংখ্যাকে সাইন্টিফিক উপায়ে এভাবে প্রকাশ করা কি যায়, যেখানে এই ক্যাপিটাল ডান হচ্ছে গ্যাটার দেন শূন্য, আর স্মল এটা হচ্ছে কি 1 থেকে বড় অথবা 1 এর সমান এবং 10 থেকে ছোট। আমরা এটাকে পড়ি এভাবে 1 is less than or equal to a less than 10, আর n belongs to z, z বলতে কি ইন্টিজার, পজিটিভ ও নেগেটিভ দুটোই কি হতে পারে। এখন আমরা এই রাশিটার উভয় পক্ষে, সমীকরণের উভয় পক্ষে আমরা 10 ভিত্তিক লগ নিয়ে পাই। এই যে এখানে এই যে তাহলে 10 ভিত্তিক লগ n, 10 ভিত্তিক লগ a ইন্টু 10 টু দি পাওয়ার কত, এই যে এখানে এই সমীকরণের উপপক্ষে আমরা কত 10 ভিত্তিক লগ নিলাম। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে তাই রাইট হ্যান্ড সাইডে আমরা কাজ করি। আমরা যদি গুণ করি, গুণ করলে আমরা জানি লগারিদমে যে ব্র্যাকেটটা তখন উঠে যাবে, গুণের সময় কি হয়ে যাবে, গুণটা যোগ হয়ে যায়। তাহলে লগ 10 ভিত্তিক a এই গুণ হয়ে যেগেল সূত্র অনুসারে কি যোগ লগ 10 ভিত্তিক 10 টু দি পাওয়ার কত কি n। এখন আমরা এটা যা আছে তাই এখানে আমরা এই যে পাওয়ারটাকে আমরা জানি যে লগারিদমিক যে পাওয়ারটাকে আমরা কি করতে পারি এই পিছনে আনতে পারি, আবার প্রয়োজনে আরো উপরও কি নেওয়া যায়। এখানে আমরা পিছনে নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম, তাহলে এটা ঠিকই আছে। আমরা জানি যে বেস আর যে সংখ্যাটি মিলে যায় তাহলে লগারিদমের মান কত হয়ে যায় 1 হয়ে যায়। যে লগ এ ইজ ইকুয়াল টু 1 বলেছিলাম সেই সূত্র থেকে, তাহলে এন ইন্টু 1 মানে কত এন। তাহলে আমরা এই রাশিটা সমান পাইলাম বলতে এই দুইটা রাশির যোগফল। যে আমরা যদি ভিত্তিটা উদ্যোগ রেখে দিই, অর্থাৎ এই ভিত্তিটা 10 বাদ দিয়ে দিই, তাহলে লগ এন বাম পক্ষে হচ্ছে আমার কত লগ এন, আর ডান পক্ষে হচ্ছে কত এ প্লাস কত এটা ঠিকই থাকবে। এই টেনটা বাদ দিলাম আর এনটা সাজিয়ে লিখছে, এনটা আগে লিখছে তারপর এটা পরে লিখছে আর কিছু নেই। তো এই যে স্মল এনটাকেই আমরা বলি কি লগ এনের কি পূর্ণ। অর্থাৎ কোনো সংখ্যার লগারিদম থেকে আমরা দুটি অংশ পাই, এই যে এখানে দুটি অংশ পাইলাম। দশমিকের পূর্বের অংশকে আমরা বলি কি পূর্ণ এবং দশমিকের পরের অংশ বলি আমরা কি অংশ। এর একটা লগারিদমে দুটি অংশ আমরা অংশ পাইলাম, একটা কি পূর্ণ কারটা কি অংশ। আজকে আমরা এই পূর্ণ কার যে অংশ এই বিষয়টাই আমরা বিস্তারিত আলোচনা করবো, কীভাবে পূর্ণ নির্ণয় করতে হয়, কীভাবে অংশ নির্ণয় করতে হয়। হ্যাঁ, প্রথমে আমরা পূর্ণ বের করার একটি নিয়ম আলোচনা করি। যখন প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশে যতগুলো অঙ্ক থাকে সংখ্যাটি লগারিদমে পূর্ণ হবে সেই সংখ্যা থেকে কি এক কম। যেমন এখানে একটি সংখ্যা 578.3, এর পূর্ণ অংশ কত 578, এখানে কোনো দশমিক কি নাই, যদি বাদ দিই আমরা দশমিকের এই বাম দিকের সংখ্যাটা হচ্ছে কি পূর্ণ অংশ। এখানে 1, 2, 3 অঙ্ক আছে, তাহলে পূর্ণ হবে কত 3 থেকে কি 1 কম 2, তাহলে এই সংখ্যাটা পূর্ণ কত হবে, অর্থাৎ দশমিকের বামে যতটা সংখ্যা আছে তার চেয়ে কি 1 কম। সহজ কথা, দশমিকের বামে যতটা অঙ্ক আছে তার চেয়ে কত কি 1 কম হবে কি আমাদের কি পূর্ণ। যদি 5টা অঙ্ক থাকে তাহলে পূর্ণ হবে 4, যদি দশমিকের বাম দিকে 6টা অঙ্ক থাকে তাহলে পূর্ণ হবে 5, যদি 9টা অঙ্ক থাকে তাহলে পূর্ণ হবে কত 8, অর্থাৎ যতটা অঙ্ক থাকে পূর্ণ হবে কত তার চেয়ে 1 কম। তাহলে ক্লিয়ার, অর্থাৎ দশমিক দিয়ে আমরা কি করব, দশমিকের বাম দিকে যতটি অঙ্ক থাকে সেই অঙ্ক সংখ্যা কাউন্ট করব, কাউন্ট করে আমরা এক কি করব বিয়োগ করব। তাহলে আমরা পূর্ণ বুঝে গেলাম। হ্যাঁ, পূর্ণ বিয়োগের আরেকটি নিয়ম আছে, যদি দশমিকের
বামে কোনো পূর্ণ সংখ্যা না থাকে, অর্থাৎ দশমিকের ডান দিকে শুধু সংখ্যা আছে, অঙ্ক আছে, যদি প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশ না থাকে, অর্থাৎ দশমিকের পূর্বে কোনো যদি সংখ্যা না থাকে, পূর্ণ অংশ না থাকে, দশমিক ও দশমিকের পরে সার্থক অঙ্কের মধ্যে যতগুলো শূন্য থাকবে পূর্ণ হবে শূন্যের সংখ্যার চেয়ে কি বেশি, এবং তা হবে কি ঋণাত্মক। তবে ঋণাত্মক চিহ্ন ব্যবহার না করে আমরা কি বার চিহ্ন ব্যবহার করে থাকি। এবার এই যে একটি দশমিক সংখ্যা এখানে, তাহলে সার্থক অঙ্ক এখানে কোথায় আছে, এই যে পাঁচ, এই পাঁচের এই বাম দিকে কয়টা শুধু দুইটা শূন্য আছে, তাহলে পূর্ণ হবে দুই যোগ এক বেশি, যে আমরা বলছিলাম এক বেশি, ওখানে ছিল এক কম, এখানে এক কি বেশি, তাহলে দুই যোগ এক কত তিন, মাইনাস কত তিন। এই মাইনাস না দিয়ে আমরা কি উপরে একটা চিহ্ন দিলে প্রাণ দিলে আমাদেরকে বার বলা হয়, থ্রি কি বার। তাহলে আমরা আবারও বলি, আমরা পূর্ণ এই দশমিকের পরে এক দুই, এখানে কত, এই যে এখানে আনলাম, যদি আমরা সরাসরি বার করতে চাই, যদি এরকম সংখ্যা এইভাবে তো করার জন্য যদি অঙ্কের ভিতরে আসি এইভাবে আমরা পড়বো, আর যদি আমরা সরাসরি করতে চাই যে এমসিকিউর জন্য, তাহলে আমরা পট করে এক দুই তিন, অর্থাৎ দশমিকটা ছিল এখানে, আমরা আনলাম পাশের এই জায়গাতে, পাঁচ আর তিনের কি মাঝখানে, তাহলে কয়েকবার সরাসরি আমরা এক গোর দুই গোর তিন গোর, তাহলে পূর্ণ কত তিন। আর যদি তুমি আমরা শূন্য দিয়ে কাউন্ট করো, তাহলে শূন্য দুইটা আর এক যোগ, শূন্য যতটা তার সাথে এক যোগ করলে হয়ে যাবে, সহজ কথা, শূন্য যদি ছয়টা হয় তার লোকে এক যোগ করলে হয়ে যাবে সাতটা, শূন্য যদি একটা হয় তাহলে আমাদের পূর্ণ হবে কত তিন দুইটা, যদি শূন্য ছয়টা হয় তাহলে পূর্ণ হবে কত সাত, অর্থাৎ শূন্য যতটা দশমিকের ডান দিকে তার চেয়ে পূর্ণ কি এক বেশি হয়ে যায়। ওকে, আমরা এটা বুঝে গেলাম, যদি এখানে আবার শূন্য মাঝখানে থাকে তাহলে আমাদের সোজা কথা হলো যে দশমিকটা এদিকে সরাই আমরা কি এক গড় আনবো আর কি, অর্থাৎ দশমিকটা এখানে এক গড় কি আমরা কি দেব, একটা গড় পূর্ণ থাকতে হবে আর কি, এটা আমাদের কি নিয়ম। আসলে পূর্ণ বুঝতে পারছো, এখন আমরা পূর্ণ বের করার একটা বিকল্প নিয়ম, আমরা তো আগে দেখালাম যদি কাউন্ট করে, এখানে এই এখানে আমরা দেখাইছি একটা সংখ্যা দিয়ে বৈজ্ঞানিকের প্রকাশ করে, আচ্ছা এখানে দশমিকটা তাহলে আমরা এক দুই তিন, তাহলে টেন কুব লিখতে পারি, তাহলে তিন হচ্ছে আমার কি পূর্ণ, এখানে ওই যে একটু আগে কথা বলছিলাম এক দুই তিন অর্থাৎ মাইনাস তিন, তাহলে পূর্ণ মাইনাস তিন অথবা কি থ্রি বার। তাহলে যে সমস্ত সংখ্যাতে দশমিক থাকে না অথবা দশমিক বামে সরাইতে হয়, না থাকলেও আমরা বাম দিকে নিই, মনে করি এখানে একটা দশমিক আছে, তাহলে আমরা দশমিকটা বাম দিকে সরাইছি, এই যে বামে এখান থেকে, তাহলে পূর্ণ হবে কি পজিটিভ। আর যদি দশমিকটা আমরা ডান দিকে সরাই তাহলে পূর্ণ হবে কি নেগেটিভ, তাহলে এক গড় দুই গড় তিন গড়, যত গড় সরাবো তত, সহজ করে তাহলে আমরা পূর্ণ বাই করার সহজ এমসিকিউর জন্য একটি সহজ পদ্ধতি হলো এই, যে দশমিক যদি বামে যায় তাহলে পূর্ণ হবে ধনাত্মক, আর দশমিক যদি ডান দিকে সরায় তাহলে পূর্ণ হবে ঋণাত্মক, আর যত গড় সরাই ততই হচ্ছে পূর্ণ, সহজ হিসাব, যে তিন গড় সরাই পূর্ণ তিন, যদি চার গড় সরাই তাহলে পূর্ণ কত চার। তাহলে আমরা বুঝে গেলাম যে পূর্ণ কীভাবে বের করতে, আশা করি তোমরা এই ধরনের এমসিকিউ আসলে কি করতে পারবে, যে পূর্ণ কীভাবে বের করতে হয়, দুইটা নিয়ে আমি একসাথে এখানে দেখা দিলাম। এখন যেটা হচ্ছে যে অংশক নির্ণয় কিভাবে, এটা ক্যালকুলেটারের সাহায্যে যে কোনো সংখ্যার অংশক বের করা সম্ভব, সেক্ষেত্রে দশমিকের পরে অংশটিকে অংশক বলে, এমন যা সর্বদা কি ধনাত্মক, মনে করি একটা সংখ্যা 2717 বললো যে এটার পূর্ণ কো অংশক বাই করে, তাহলে আমরা ক্যালকুলেটারের সাহায্যে প্রথমে লিখবো লগ, প্রেস করবো লগে, তারপরে 2717 লিখবো, তাহলে ক্যালকুলেটারের এই মানটা দিয়ে আমরা প্রেস করি, তাহলে এই মানটা বাই হয়, ক্যালকুলেটারের সাহায্যে বাই করলাম, তাহলে এই এই যে দশমিকের এই যে অংশটুকু ডান দিকে এটা হচ্ছে কি অংশক, আর দশমিকের এদিকে হচ্ছে কি এটা কি পূর্ণ, সহজ হিসাব। তাহলে ক্যালকুলেটারের সাহায্যে আমরা পূর্ণ কার অংশক বাইর করার সহজ পদ্ধতি হচ্ছে কি, আমাদের লগ নিয়ে আমরা কি করব, লগের মানটা বাইর করব, দশমিকের বামেটা হচ্ছে কি পূর্ণ, ডান দিকটা কি অংশ, এটাও আমরা কি সহজে বাইর করতে কি পারি। এখন একটা অঙ্ক আমরা করি ছোটখাটো একটা সৃজনশীল, অনেক সময় এগুলো আসে খুবই কম, তবুও আমরা এই পার্টের উপরে এমসিকিউতে বেশি আমরা জোর দিব, সিকিউ কম জোর দিব, তারপরে একটা সৃজনশীল আমরা কি করে নেই, যে কি যদি আসে কখনো তাহলে কি ধরনের আসতে পারে। আমরা আলোর বেগ বি ওয়ান দেখালাম, এটা তো 300 মিটার পার সেকেন্ড, আবার শব্দের বেগ দেখালাম 330 মিটার পার সেকেন্ড, এটি আমাদের কি উদ্দীপকের তথ্য।
মানে একটি সংখ্যাকে কিউ ইনটু 10 দিয়ে বাড়ান, এটা একটা হচ্ছে কি আকারে লেখার শর্তটি লেখো, অর্থাৎ একটি সংখ্যার বৈজ্ঞানিক রূপটি লেখো। বি ওয়ান ও বি টু বৈজ্ঞানিক রূপ প্রকাশ করো, তারপরে লগ বি ওয়ান বি টু এর পূর্ণক অংশকে নির্ণয় করো। তাহলে আমরা পরের শর্ত খুব সহজ এরকম করতো, একটি সংখ্যাকে বৈজ্ঞানিক রূপ প্রকাশ করার সাথে ওয়ান ইজ লেস দেন অর ইকুয়াল টু এ, লেস দেন অর ইকুয়াল টু কত কি 10, যা আমরা ইজিলি জানি সহজে, এটা এমসিকিউতে থাকে সিকুর কত দেওয়া যেতে পারে। আমার বি ওয়ান লিখলাম এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 লিখলাম, এক লিখলাম এটা শূন্য, তাহলে তিন আর এটা গুণ করলে এটাই হয়ে যায়। তাহলে এখানে আমাদের শূন্য আছে কটা, এই যে 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা পাওয়ার কত, এটা আমরা জানি এটা যে 10 এর পাওয়ার 0 যতটা 10 এর পাওয়ার কি তত, যেমন 100, তাহলে আমরা লিখি 10 স্কোয়ার, 2টা 0, তাহলে 10 এর পাওয়ার 2 লিখি 1000, আমরা লিখি 10 কিউব, তাহলে এখানে যে সংখ্যাটা আছে একক আমরা কি করলাম, এটাকে আমরা কি লিখে ফেললাম, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, নাকি? তাহলে আমরা লিখে ফেললাম এটা, যাবে আমাদের লক্ষ না কোটি সেটা হিসাব করার দরকার নেই, আমরা শুধু দেখবো যে কয়টা শূন্য আছে সংখ্যা লিখে গেলাম। তাহলে এটা বৈজ্ঞানিক রূপে প্রকাশ হয়ে গেলো। আবার 330, আমরা জানি যে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য দশমিকের ঠিক বাম দিকে একটি সংখ্যা থাকতে হয়, তাহলে আমরা একটি অঙ্ক লিখলাম কত 3, আর এখানে 2টা অঙ্ক কর দিতে এই জন্য 100টা গুণ করলাম, 100টা গুণ করলে 2টা 0, যেহেতু 2 ঘর আমরা সরাইছি দশমিকটাকে, তাহলে 2টা 0 দেবো একের সামনে, আর 100কে লাগাই দেবো 10 স্কোয়ার। এই আমাদের এটা হয়ে গেলো কি একটা কি সংখ্যা রেখা কি বৈজ্ঞানিক কি রূপ। এখন আমরা এখানে গতে বলছিল যে লগ বি ওয়ান বি টু আর কি পূর্ণক অংশ, তাহলে প্রথম বি ওয়ান আর এটা বি ওয়ানের মান, এটা হচ্ছে বি টুর মান, আমরা এই দুটো গুণ করি লগের লগ, লগের মান যদি বের করি তাহলে এই মানটা কি এসে যায়। আমরা জানি যে দশমিকের পূর্বে যে অংশটি সেটা হচ্ছে কি পূর্ণ, আর পরে অংশটি কি আমাদের কি অংশ হয়ে গেল, তাহলে পূর্ণক অংশকে আমরা নির্ণয় করে কি নির্ণয় করতে পারলাম। ওকে, আশা করি আজকে আমাদের পাঠের যে মূল ইয়ে ছিল সেটা হচ্ছে কি একটি সংখ্যার পূর্ণক অংশ নির্ণয় করা, বাস্তবে করা, উইদাউট ক্যালকুলেটর সাহায্য করা, ক্যালকুলেটর দিয়ে করা, এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা অনেকেই বোঝে না এবং 4.3 পার্টটা অনেকেই এড়ে যায়, কিন্তু এটাকে অবহেলা করলে কিন্তু তোমরা এমসিকিউতে কিন্তু 1 থেকে 2টি এমসিকিউ কিন্তু আমাদের মিস হয়ে যাবে। সুতরাং গুরুত্ব সহকারে নিবে, এবং আমি যে হোমওয়ার্কটা দিয়ে দিছি সেই হোমওয়ার্কটা তোমরা কী করবে, 4.3 এ 14 আর 17 নম্বর, ঠিক সে আজকে যে আলোচনা করেছি সেই আলোচনার ভিতরেই কি এই অঙ্কগুলো কি আছে। সুতরাং আশা করি তোমরা অঙ্কগুলো করবে এবং তোমাদের কি উপকার হবে, সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।